রাজ্যে গত সোমবার সকাল থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের দাপট শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে ভারী বর্ষণে সোমবার থেকে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে পশ্চিম জেলার ও দায়ের আদালত চত্বরে বিদ্যুৎ না থাকায় দেখাতে পানীয় জলের সংকট অবস্থা এমন পরিস্থিতিতে পৌঁছয় যে আদালত চত্বরে বিদ্যুতের অভাব একটি দরখাস্ত পর্যন্ত করা যাচ্ছিল না এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনের সভাপতি এবং সম্পাদক একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি মঙ্গলবার বিকেলে পর থেকে গোটা রাজ্য জুড়ে তখন পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখনও অন্ধকারে নিমজ্জিত থাকে আদালত চত্বর দুই দিন কাজকর্ম বন্ধ থাকার পর বুধবার আইনজীবীরা আদালতে জোর হন কিন্তু এদিনও আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোন নাম গ্রন্ধ ছিল না বিষয়টি নিয়ে আইনজীবীরা পরে আইনজীবীরা ঐক্যবদ্ধ রোনালসে পথ অবরোধ অবরোধের ফলে ফায়ার ব্রিগেড চৌমনির থেকে বর্তলা পর্যন্ত সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এদিন পথ অবরোধ আন্দোলনের সামিল হওয়ায় এক বরিষ্ঠ আইনজীবী সঞ্জিত দত্ত চৌধুরী জানান বিদ্যুৎহীনতায় গত তিন দিন ধরে আদালত চত্বরে কাজকর্ম লাটে উঠেছে একই সাথে বলছে পানীয় চলে সংকট আইনজীবীদের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে কিন্তু আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এর প্রতিবাদে আইনজীবীরা সবাই মিলে পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন বিষয়টি দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি রাস্তা অবরোধ ধরুন আইনজীবী হিসেবে একটা এক্সট্রিম সিদ্ধান্ত এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াইছি ঠিকই কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক কারণ বিগত তিন দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ জল জল নাই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি না থাকার কারণে আপনি একটা পিটিশন পিটিশন দিতে গেলে তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই নাথিং তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইমে এগেইন অথরিটিতে ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদপ্তর নয় আজকে থার্ড ডে এমনি তো প্রাকৃতিক বিপর্যয় এটা আমরাও উপলব্ধি করি কারণ প্রথম পরশু দিন টিকা শুরু হয়েছে আমরা কেউ আন্দোলনের লেগে রাস্তায় নেমে দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস উই আর অলসো মেম্বার অব দি পাবলিক আমরা বুঝি যে এটা হইতেই পারে এটা কারোর কন্ট্রোলে নাই কিন্তু বলার দরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই এই কারণে বৈদ্যুয় বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি এদিকে আইনজীবীদের পথ অবরোধ আন্দোলনে আমার ঘটায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায় খবর চায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিদ্যুৎ মন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতে প্রায় 40 মিনিট বাদে রাজধানী রোনাল্ডস রোড অবরোধ মুক্ত হয় রিপোর্ট আর এ নিউজ